হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি ডি। আমি আসমাসন, সহকারী শিক্ষক, সঙ্গে আছে আপনাদের সুপ্রিয় ভিউয়ার্স। আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ, এমপিও কোড না পেলে বেতন ভাতা থেকে বঞ্চিত হবে বেসরকারি শিক্ষকরা। প্রধানমন্ত্রী ঘোষিত 2730টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্ত করে জিও জারি করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজো ফোরাম। 14 মার্চ 2020 বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজো ফোরামের মুখপাত্র মোহাম্মদ নজরুল ইসলাম রনি এবং বাসিস এর মহাসচিব মেজবাহুল ইসলাম প্রিন্স গণমাধ্যমকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই অনুরোধ জানায়। বিবৃতিতে তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত 2730টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্ত করে জিও জারি করার অনুরোধ করা হচ্ছে, নতুবা চলতি অর্থ বছরে বাজেট বঞ্চিত হবেন শিক্ষকরা। এমনটি হলে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। বিবৃতিতে তারা আরও বলেন, দীর্ঘ এক বছরের অধিক সময় ডিজিটাল পদ্ধতিতে যাচাই বাছাই এর পর মাননীয় প্রধানমন্ত্রী 2730টি শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাপারে সংবাদপত্রে অভিযোগ ওঠায় মাওশির মহাপরিচালককে আহ্বায়ক করে পুনরায় যাচাই বাছাই এর জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি ঘোষণা করা হয়। কমিটি দীর্ঘ 3 মাস সকল তথ্য ও কাগজপত্র যাচাই বাছাই করে 2730 প্রতিষ্ঠানের বিষয়ে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করেন। কিন্তু দীর্ঘ 1.5 মাস অতিবাহিত হলেও শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্তির চূড়ান্ত কোড দাখিল করতে পারে নাই। এতে নন এমপিও শিক্ষকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে, যার ফলে বর্তমান সরকারের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে। দ্রুত এমপিও কোড প্রদান না করা হলে এমপিওভুক্ত শিক্ষকগণ চলতি অর্থ বছরে বেতন ভাতা থেকে বঞ্চিত হবেন। তাই অবিলম্বে যোগ্য বিবেচিত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও কোড প্রদানে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন শিক্ষক নেতৃবৃন্দ। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। এই বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনি আপনার আপনার মতামত জানাবেন। আর সুপ্রিয় ভিউয়ার্স, আপনার যদি অন্য কোনো তথ্য যদি আপনার মানে কাঙ্ক্ষিত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেই তথ্য মোতাবেক আপনাদের মাঝে ডিটেইল আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে নিয়ে আসব। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে আজ নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। পরবর্তী কোনো এক নতুন তথ্য নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।